morning. Welcome to my vlog. I'm sorry. Good morning. Welcome to my vlog. Aske din din dan ullekh korbo na karon eta onek boro guna. Amra Muslim and amader ei din palon kora uchit na. So yeah, kintu aske ekta dawat ache. Dawatta hocche Good news day. And jabo dupurer dawat. Bhalo mon bolbo je rate phone korechilam amake. Amake phone diye bolbo je দুপুরে এসে আমাদের বাসায় খাইস। আমরা যাবো আমার কাজিন যাবে। ইফ ইউ ওয়াচ মাই থার্ড ব্লগ আই গেস জুনাইরা একটা নিউ ইয়ার নিউ ডে একটা ব্লগ আছে ওই ব্লগের মধ্যে জুনাইরা আছে তো জুনাইরা থাকবে আমরা থাকবো আর তারা যেন থাকবে জানি না যদি The thing is, আজকে ভালোবাসা দিবস অনেক মানুষ ভালোবাসা দিবস কাটাচ্ছে অফিসে অনেকে কাটাচ্ছে তার গার্লফ্রেন্ডের সাথে অনেকে কাটাচ্ছে তার বউয়ের সাথে আবার অনেকে কাটাচ্ছে তার ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথেটা আমি কাটাচ্ছি দ্যাটস রাইট আমি যাচ্ছি আমার খালামণি বাসায় আজকে ভালোবাসা দিবস আমার খালামণি আর আম্মু তাদেরকে আমি খুব ভালোবাসি আমার ভালোবাসা দিবসটা তাদের সাথেই কাটাচ্ছি আমি বলতেছি না তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে যাও অবশ্যই যাও কিন্তু কখন তুমি যখন টাকা কামানো শুরু করবা তখন তুমি যেতে পারো তোমার এখন ওই রকম ক্ষমতা হয় নাই তুমি ওকে খুশি রাখতে চাই তুমি তোমার বাবাকে বা তোমার মাকে একদিন রাতে না খাওয়ায় রাখতে পারো অনেকের বাবা আছে যে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে শুধুমাত্র তার ছেলে মেয়ে জানি খুশি থাকে এই জন্য তুমি সাপোজ ধরো তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিচ্ছো 2000 টাকা নিচ্ছো 3000 টাকা নিচ্ছো 4000 টাকা নিচ্ছো বা 5000 টাকা নিচ্ছো এই বলে যে তোমার কি কোচিং এর টিউশন ফিস দিতে হবে অনেক বাবা আছে ছেলের খুশির জন্য যে সব কিছু করতে পারে হয়তো তোমার বাবাও এরকম করতে পারে তোমার কোচিং এ টিউশন ফিসটা দিছে কিন্তু সে আজকে রাতে খাইলো না সে না খায় ঘুমাচ্ছে কিন্তু তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে যেয়ে সুন্দর মতো সুন্দর খাবার দাবার তুমি খেলা এতে একটা টাইমে তুমি বুঝতে পারবা যখন মেয়েটা থাকবে না কিন্তু তোমার দিন শেষে তোমার বাবা মা থাকছে তুমি তখন যাই রিগ্রেট করবা আমি বাবাকে মিথ্যা কথা বলে আমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে খেতে গেছিলাম একটা জায়গায় ওই দিন রাতে আমার বাবা না খেয়ে ঘুমাতে পারে আসে ভালোবাসা দিবস একটু আগে শর্ট যেটা দেখতেছিলেন সেটা দুপুর 2টার ছিল আমি ব্লগ করছিলাম কিন্তু পরে দেখি যে আমার ফোনে চার্জ নেই সো ক্লিপ একটু শর্ট করছে ভাবছি যে এদিকে ব্লগ শেষ করে দেব কিন্তু অক্ষয় কুমার একটা কথা বলছিল আজকের কাজ আজকেই করতে কালকের জন্য রেখে না দিতে কারণ পরে কালকে আবার মন খারাপ করবে হিন্দিতেই বলছিল কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করলাম আর কি